এ সকাল 7টা বেজে গেছে রে, কি করতেছ এগুলা দেখো? দেখছো তোরা জীবনে এই টাইমে খাবার নাস্তা করছো, জীবনে করছো কসি? রুটি আনার পিছনে কারণ আছে, বড় কারণ আমি বলি। একদিন কিয়া তুলি লাইভ করতেছে, লাইভে বসে বসে রুটি খায়। আমি কই এত মজা, আমি কি তুলি? আমি রুটি জীবনও খাই নাই। আমার পাঠা কইতে কইতে কি ভাগ্য আমার, সে আজকে নিয়ে আসছে। আমি করছিলাম দেখো আনবি, দেখছো জাস্ট আমি একটা ওর লাইভে একটা কমেন্ট করছিলাম, তো আমি আগে এটা ওদের হাসির জন্য মানে আজকে সারাত ঘুমাতে পারি নাই, তো আমি এটা এই ফার্স্ট টাইম টেস্ট করবো, দেখবো এটা কেমন মজা। জাস্ট একবার কমেন্ট করছিলাম না, আমি খাই নাই বোকাই, তো দেখি কেমন লাগে। সত্যি অনেক মজা রে, প্রতিভা তুই প্রতিবার নিয়ে আবি বুঝছস, এটা তেলের ফিটার মতো দেখতে। আমার চুল বা জামা কাপড় ঠিক যাচ্ছে রে, অনেক সারা রাত না ঘুমাই, গল্প করতে করতে শেষ হয় না, আমরা বইয়া সবটাই ঘুমাইতেছে। আমরা তিনজন আর ঘুমাই নাই, গল্প করতে করতে আমাদের রাত কেটে গেছে, আবার কবে না কবে দেখা হয়। আসলে ফার্স্ট টাইম এই মিট আমাদের, আমরা মানে ছোটবেলার ফ্রেন্ডও না, আমরা রিসেন্ট আমরা বন্ধুত্ব হয়েছে আমাদের, তারপরে এত মিল, এত ভালো সম্পর্ক, আসলে ভাবাই যায় না যে অল্প দিনের সম্পর্ক এত গভীর হয়, তাই না? আমি কি ভাবতাম আমার মতো মনের মানুষ এই দুনিয়াতে নাই, এই জন্য আমি কখনো বান্ধবী বন্ধু করতাম না। আপনারা অনেকে দেখছেন আমি কিন্তু একাকে ভিডিও করতাম, কখনো কারোর সাথে মিশতাম না। সবাই বলতেন যে সবাই মিশে সবাই একসাথে ভিডিও করেন, রবি তুমি কেন যাও না? ওই যে আমার মনের সাথে মিলবে না, আমি ভালো করে জানতাম যে আমার মনের মতো মানুষ আমি কোথাও পাবো না, কিন্তু পাইছি এই দুটো এরা দিই আমার মতো হাসে। আমি মনে করছি কি দুনিয়াতে আমি একলাই হাসি, কিন্তু না, আমি মনে করছি আমি একলাই বুঝি এমন মিশুক, কিন্তু তোরা যে মিশুক আগে জানতাম না। আর আমাদের ভিতরে কথা জমা থাকে না, সব কথা প্রকাশ করে দিই, একটা গুরুত্বপূর্ণ কথা, যত পেটের কথা যা প্রকাশ করতেছি, যখন শত্রু হয় তখন এগুলো বাজে গেলা দেয়, কিন্তু এই জন্য আমরা আগে থেকে আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করতেছি, না ওরা ভালো করে জানে। আমি কিন্তু কারো কমেন্ট দিই, তোমাদের কমেন্ট যে করো বাজে বাজে, আমি রিপ্লাই দিই কো এই এই শুন, এখানে একটা এখানে প্রমাণিত করে এই গাইস ওদের হাসির জন্য কথা বলা যায় না, বুঝছো? এই শুন আমি এখনি প্রমাণ দেই যে আমরা ভিডিও লাগে কিন্তু কাকড়া হয়ে যাবে না, ভাঙ্গে পাইতো না, আমি ভিডিও করে লাগে কাকড়া খাইতে পাই না, এখন রুটি তুলে না তুলে খাই তুলি রুটি, আমি বিরুদ্ধে আমাদের বিরুর মধ্যে ফালায় হরা খায় না, তুলির ফেভারিট রুটি। শোনো শোনো আমি প্রমাণ দেই যে আমরা কখনো শত্রু হবো না, মানে আমাদের কথা যে আরেক জায়গায় লাগাম ওই রকম না, আমরা কেন বলি? এই শোনো, এই যে তোমরা যে চুপ 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 শুন না, এই যে তোমরা যে বাজে বাজে কমেন্ট করো, আমরা কি কখনো বাজে কমেন্টে রিপ্লাই দেই? অনেক ভালো একটা মেয়ে বুঝছেন, অনেক সরল সোজা বুঝছেন, মেয়েদের মাথার মধ্যে কিচ্ছু নাই, তোমরা যে বাজে বাজে কমেন্ট করো আমি একটু আড়ালা হাসি লই। এই সত্যি যেহেতু তোমাদের বাজে কমেন্ট আর রিপ্লাই ওই কেন্দ্রে কেন্দ্রে দিয়েছে, এই শোনো কেন্দ্রে দিয়েছে, এটা কিন্তু একটা বাংলা শব্দ, বাংলা ওয়ার্ড, এটা তোমরা মজা করো না, আমাদের রাতে আমার মাথা নাকি কিছু থাকে না, আমার মাথা নাকি গিলু কম, খালি বলে করা চুল আছে বুঝছো, এটা কই লোক ভাই চুপ কর, বলে গলায় ঠেকবো। এই বাবা আসলে কি কেউ ঘুমাইতে পারে দেখো, এখন আমরা রাত্রে কেন ঘুমাইতে পারি নাই, এই যে দুই পাগলি আছে কেমনে ঘুমামো।
ও বলছি যে তোমাদের খারাপ বাজে কমিটি রিপ্লাই যেহেতু আমরা দিই না, বাজে ভাবে দিই না, দিলেও একটু খারাপ দিলেও একটু খারাপ আমরা কি চুগলিখুর চুগলির মতো মনে হয় না, আমরা আমাদের তিন বান্ধবীর কথা পেটেই থাকবে, কখনো কাউকে প্রকাশ করবো না, প্রকাশ করে নূর ফুলতেছে, আমরা প্রকাশ করি জায়গা মতো কথা কয়ে দোস রে কি তারপরে কথা থাকে না এখনই কয়ে দিছে, আমার সব কই এই যে বক্সের মধ্যে কথা হয় তালা দিয়ে রাখে যা দেখো বাস্তব এরা কত শয়তান দেখছো, এগুলো হচ্ছে বাস্তব সবকিছু সেই ছিল গই এসে শান্তি দেখছো তুমি আমার লেগান আমারই দিল না না আছে খালি আমার পেট ভরে যাবো আমার এমনিতে আমার পেট বড়, তবে সবার দোয়া চাই সবার ভালোবাসা চাই যেন আমাদের তিনজনের ভালোবাসা এমনই থাকে, অল্প দিনের সম্পর্ক এত গভীরতা পাইছে যেন সারা জীবন থাকে, আমার স্কুল ফ্রেন্ড এর কোনো খোঁজ খবর নাই বুঝছো, শুনো এই ল্যাংটা গেলার বন্ধুকে কোনো খোঁজ খবর নাই, এই বুড়া গেলার বন্ধুগুলো যেন সারা জীবন খোঁজ খবর থাকে ভাই থাকি যাইস না, ওকে আমি যে মজারা দিতাছি তোমরা কেউ পারতেছ, হ্যাঁ আমি সবারে হাসাই দেখো না, আমাকে সাথে থাকলে রোগী তো রোগ থাকবে না ভাই বৈশাখা, আমার সাথে থাকলে তাদের অসুখ অসুখ রোগ বেলায় থাকবে না ভালো হয়ে যাবে, তোমরা যদি কেউ মানসিক ভাবে ডিপ্রেশনে থাকো অসুস্থ থাকো আমাদের বিরুদ্ধে একবার তাহলে তোমরা হাসবা আর আমার সাথে দেখা করো হাসাই দিব, আমি জীবন ঘর থেকে কোথাও যাই না মানে দূরে কোথাও যাই না মানুষের সাথে বিড়ি করি না, এই যে এই প্রথমবার বের হয়েছি বুঝে আমার বই সত্যি সবসময় দেখতাম না ঘরে থাকতাম বন্ধু বান্ধবীদের সাথে মিলতামই না তাই না, তো এখন এই জন্য একটু মিলাম মিলতেছি যেন মনটা ফ্রেশ থাকে, সকাল বিকেলে দোলনা দিবই থাকছে একটা দোলনা আছে আমার বান্ধবী একবার তো দোলনা কিনতে গেছে শাড়ি পরে লাগছে সারা দিন রাত এমনি বসে থাকে মানে ঘুমায় না দেখানো হাসি আর এইখানে হচ্ছে রিয়েল হাসিটা যে আমাদের রিয়েল লাইফ, আমরা যে সারা রাত গল্প করছি না করতাম না রেখে দিও, হ্যাঁ আমরা সবসময় এইভাবে থাকতে চাই তোমাদের সাথে একটু দয়া করে বরাদ যাচ্ছে কিরে তো কপালে কি তুলি তো কেন্দে দিয়েছে ভাই কান্দি দিও না, হ্যাঁ কান্দি দাও কিন্তু আর কিছু করিও না নাক দিয়ে ধরে বজ্র ফজ্র তুই একটা বার তুই তোর কপালে তোরা সব তুলির পেড়ে গেছে যা তুইন পানি খেয়ে থাক, আমি বাসায় এমনই করি এই জন্য তো আবার দুইটা বইয়ের দুই পাশে মাঝে পানি ডাল দয়াল বাবা কলা খাবা খাসি ফিরিতে এত বিনোদন দিতে সুস্কে লেগে বিড়ে না বিউ জলে ডাকাইবো ভিডিওরে আজকে না ঘুমায় না ঘুমায়া আপনাদের জন্য কেন্দে দিচ্ছে, আমি না ঘুমাই ঘুমাই ভিডিও বানিয়েছি কিন্তু আজকের এই ভিডিও দেখার পরে অসংখ্য লোক তাকে আনফ্রেন্ড করে দিবে, তোমরা আনফ্রেন্ড করবা তোমরা কমেন্ট করা শুধু জানাই কেডা আনফ্রেন্ড করবা একের মুখের মধ্যে পানি দিয়ে
এত বড় সাহস হইতে কইতে আমার জামার উপরই সরি, দেখো তোমাদের মুখে পানি দিয়ে মুখ।